রাজশাহীর ছয়টি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থী ও সমর্থকদের এই প্রচার প্রচারণা। সকালে পবা উপজেলার হরিয়ানে গণসংযোগ ও নির্বাচনী সভা করেন রাজশাহী তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এ সময় তিনি বলেন, বিজয়ী হলে শেখ হাসিনার নির্দেশনায় কাজ করবেন আর এলাকার উন্নয়ন করবেন মানুষের ভালোবাসা নিয়ে। রাজশাহী চার আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হকও বাগমারার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এদিকে রাজশাহী এক আসনের বিএনএম প্রার্থী শামসুজ্জোহা বাবু গোদাগাড়ি তানোরের অলিগলিতে ভোট চাইছেন। আমি নৌকা প্রতীক নিয়ে লড়ছি এবং আমি বিজয়ী যদি হই তাহলে যেন আমি শেখ হাসিনার বিশ্বাস এবং মর্যাদাকে সমুন্নত রাখতে পারি।